ম্যাথ ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি বিএস স্যার। আজকে আমি আলোচনা করবো পঞ্চম শ্রেণীর গণিত নিয়ে। আজকে আলোচনা করব, এখন তোমাদের জাস্ট সেকেন্ড সামেটিভস এক্সামটা শেষ হয়েছে তোমাদের, কিছু কিছু স্কুলে দু একটা স্কুলে বাকিও আছে এখন। বাট এখন থেকে আমাদের সময় নষ্ট না করে ফাইনালে ভালো রেজাল্ট করার জন্য এখন থেকে কিন্তু প্রিপারেশন নিতে হবে, কারণ অঙ্ক একটা প্র্যাকটিসের জিনিস, বোঝার জিনিস হয়। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তুমি পারফেক্ট হতে পারবে। আর ভিডিওটা অবশ্যই লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর যদি চ্যানেলে কেউ নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রেখো, আর ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। তাহলে কি যখন যখন ভিডিও আপলোড হবে তোমার কিন্তু স্ক্রিনে কিন্তু চলে আসবে। তাহলে সবাই করে সময় নষ্ট না করে আমরা শুরু করি। প্রথম অঙ্কটা কী বলছে দেখো, ওকে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। আর এই প্রিপারেশনটা তোমাদের কি সামনে ট্যালেন্ট সার্চ এক্সাম আছে, ট্যালেন্ট সার্চ এক্সামের জন্য কিন্তু এটা কাজে আসবে তোমাদের, দুটো এক্সামেই কাজে আসবে তোমার। তা প্রথম প্রশ্নটা কী বলছে দেখো, একের ক একটি বাড়ির সাতের আট অংশ রং করা হয়েছে, ঠিক আছে, তো কত অংশ রং করা বাকি আছে, কীভাবে করব। সিম্পল, তোমরা নিজেরাই পারবে। একের ক, ঠিক আছে, রং করা হয়েছে কত, রং করা হয়েছে কত, সাতের আট অংশ, ঠিক আছে, রং করা হয়েছে সাতের আট অংশ রং করা হয়েছে তোমার। এবার রং করা বাকি আছে কত, তোমার রং করা বাকি আছে, তা আমরা কী করে নিই, আমরা ধরে নিই সম্পূর্ণ বাড়িটা এক অংশ ধরে নিই, রাইট। তো ধরে নিচ্ছি, অত ডিটেলসে যাচ্ছি না, তাহলে রং করা বাকি আছে, তাহলে আমরা সম্পূর্ণ বাড়িটা কি এক ধরে নিই, তাহলে এক বিয়োগ কী হয় সাতের আট অংশ, তাই তো। এবার এক সমান সমান কী লিখতে হবে, এখানে লব তোমার কী আছে তোমার, রাইট, এখানে তো বললো তোমার লব আছে তোমার কী আছে, ওকে, এখানে লব তোমার সাত আছে, আর হর কত আছে তোমার, হর আছে আট, তাহলে আটের সঙ্গে আমাকে মেলাতে হবে, রাইট। তাহলে আটের সঙ্গে আবার এক সমান সমান কী লিখতে পারি, আট বাই আট লিখতে পারি, তাহলে আটকে আট হয়, বিয়োগ তোমার সাত বাই আট, তাই তো। এবার দুটো আট আট তোমার কমন হচ্ছে, তাহলে দুটো হরই তোমার কমন আছে তোমার, রাইট। তাই কী করবো আমরা, নিচে আটটাকে কমন নিয়ে নিলাম, এরপরে তোমার যেটা আছে সেটাই লিখে দেবো, আট বিয়োগ সাত লিখে দেবো, সমান সমান হচ্ছে তোমার একের আট, একের আট অংশ। উত্তরটা কী পাবো আমরা, উত্তরটা লিখবো আমরা যে বাড়িটি একের আট অংশ রং করা বাকি আছে, একের আট অংশ রং করা বাকি আছে, ওকে, এভাবে লিখে দিলেই হয়ে যাবে যে বাড়িটি হাতের একের আট অংশ রং করা বাকি আছে। চলো আমরা শুরু করি। সেকেন্ড অংশ কী বলছে, যে এক ডজন ডিমের দাম ষাট টাকা হলে একটি ডিমের দাম কত, ঠিক আছে। তা আমরা কী জানি, আমরা জানি বারোটা ডিমের দাম, এক ডজন মানে কত, বারোটি ডিমের দাম, তাহলে বারোটি ডিমের দাম, কত বলেছে, ষাট টাকা হলো, বারোটা ডিমের দাম ষাট টাকা। তাই একটি ডিমের দাম কত, তাহলে একটি ডিমের দাম কী হবে, কম হবে না বেশি হবে, বারোটা ডিমের দাম ষাট টাকা হয় তো একটা ডিমের দাম কি অবশ্যই কম হবে, তাহলে কী লিখবো আমরা, ষাট ভাগ তোমার কি বারো লিখবো আমরা, এইভাবে লিখে দেবো, ষাট ভাগ বারো লিখে দেবো, তা বারোকে ষাট দিয়ে ভাগ করলে বা এইভাবে লিখতে পারি আমরা, এটা একই সমান হয় তোমার, ষাট ভাগ বারো লিখতে পারি, একই ব্যাপার, তুমি যেভাবে লিখো সেটাই রাইট তোমার। সমান সমান কত দেখো, কাটলে কত হচ্ছে তোমার, পাঁচ বারং ষাট তোমার, তাহলে কী হচ্ছে তোমার, পাঁচ টাকা। তাহলে উত্তর কী লিখবো আমরা, উত্তর লিখবো একটি ডিমের দাম, পাঁচ টাকা, হয়ে গেল একের খ। একের গ কী বলছি চলো আমরা দেখি, পনেরো ও আঠেরোর গসাগু কত, সিম্পল আছে, তোমরা নিজেরাই পারবে, গ তাই পনেরো আর আঠেরো, আমি ডিটেলস লিখছি না, ডিটেলস সুন্দর করে সাজিয়ে লিখবে কিন্তু তো, রাইট, কারণ তার কোনো বিজয়ী বেশি ডিটেলসে গেতে যেতে গেলে তো বিলটা অনেক বড় হয়ে যাবে তোমাদের। তাহলে কী করছি দেখো, এখানে আঠেরো আছে, এখানে পনেরো আছে, দুটো সংখ্যা কী দিয়ে ডিভাইড করা যায়, তাহলে তিন দিয়ে ডিভাইড করা যাবে, তাই তিন পাঁচে পনেরো আর তিন ছয় কত হচ্ছে আঠেরো। এবার এখানে পাঁচ থাকছে, এখানে ছয় থাকছে, তো পাঁচ ছয়কে কিছুতে ডিভাইড করা যাচ্ছে না, ছয়কে ডিভাইড করা গেলে পাঁচকে যাচ্ছে না, তো আমরা কী করবো, তাহলে নির্ণেয় গসাগু কী লিখবো, উত্তর লিখবো আমরা, নির্ণেয় গসাগু কত হচ্ছে, তিন পেলাম আমরা, নির্ণেয় গসাগু তিন, তাই পনেরো আঠেরো গসাগু কত হচ্ছে তোমার, তিন হচ্ছে, এটা লিখে দেবে, তখন লিখবে তোমার পনেরো ও আঠেরোর গসাগু তিন লিখে দেবে তুমি, ওকে। চলো আমরা নেক্সট পরের কোশ্চেনে আসছি, ঘয়ের টাকেস্ট কী বলছে, যে সাতের একশোকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো, সাত বাই একশোকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে, কীভাবে করবো আমরা, এটা হচ্ছে তোমার ঘ হচ্ছে তোমার সাত বাই একশো, এটা দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে, দশমিক ভগ্নাংশে, দশমিক ভগ্নাংশ প্রকাশ করলে কী পাবো দেখো, এখানে কী আছে, সাত সাত লিখবো আমরা, সংখ্যা যেটা সংখ্যা লিখবো, এবার কটা শূন্য আছে দেখো, একটা দুটো শূন্য আছে, দুটো শূন্য হচ্ছে দু ঘর পরে তো আগে দশমিক হবে তোমার, তাহলে একটা ঘর অলরেডি আছে, তাহলে কী করতে হবে আমাকে, আরেকটা ঘর আগে ক্রিয়েট করে নিতে হবে, একটা শূন্য দিয়ে দেবো আমরা, হয়ে গেল, তাহলে দুটো ঘর হয়ে গেল, এবার একের জন্য কি একটা পয়েন্ট দিয়ে দেবো, তাহলে দুটো শূন্য থাকলে যে কটা শূন্য থাকবে তোমার সেই কটা ঘর আগে তোমার দশমিকটা চলে যায়, তো এখানে তোমার কী আছে, দশমিকটা নেই, তাহলে দু ঘর আগে দশমিক হবে তোমার, ওকে কী হলো, দশমিক কী হবে, সাত তার আগে শূন্য হবে,
আর তার আগে দশমিক হবে। এবার কিছু এখানে না লিখে আমরা কি শূন্যটাকে আগে একটা শূন্য দিয়ে দেবো, সমান সমান কি লিখবো, 0.07 কি লিখবো, তাহলে উত্তরটা কি লিখলাম আমরা, দশমিক প্রকাশ প্রকাশ করলে লিখব যে সাতের একশোকে দশমিক, সাতের একশোকে দশমিক ভগ্নাংশে প্রকাশ, দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে, প্রকাশ করলে পাবো কত, 0.07 হয়ে গেল। চলো পরের অঙ্কে আসছি, নেক্সট অঙ্ক কী বলছে, নেক্সট একের উম কী বলছে দেখো, উম বলছে 3, 5, 0, 7, 8 দিয়ে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো। তা পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা করতে বলেছে, তাহলে কি ক্ষুদ্রতম সংখ্যা কী করবো আমরা, ক্ষুদ্রতম সংখ্যা করলে আমরা শূন্য থেকে ছোটো থেকে বড় বসে গেলেই হয়ে যাবে, বা শূন্য থাকলে আমাকে ধ্যান রাখতে হবে শূন্যটা কিন্তু আগে বসালে হবে না, বসলে সেটা পাঁচ অঙ্কে না চার অঙ্কের সংখ্যা হয়ে যাবে তোমার। এখানে কী করবো আমরা, তাহলে লিখবো আমরা এর ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা কী লিখবো আমরা, প্রথমে কে সবচেয়ে ছোটো কে আছে তোমার, শূন্য আছে, শূন্যটা লিখবো না, তাই শূন্য বাদ দিয়ে ছোটো সবচেয়ে কে আছে, তিন আছে, তো তিনটাকে আগে লিখবো, তিনটাকে লিখবো, তারপর শূন্যটা আছে শূন্যটাকে বসিয়ে দেবো, হয়ে গেল দুটো হয়ে গেল। এবার 5, 7, 8 আছে, সবচেয়ে ছোটো কে আছে তোমার, 5 আছে, তারপর কি আছে তোমার, 7 আছে, তারপর কি আছে তোমার, 8 আছে, হয়ে গেল সংখ্যাটা পেয়ে গেলাম, তাহলে হয়ে গেল দেখো 30,578। তাহলে কী লিখবো আমরা, উত্তর লিখবো, উত্তর লিখলাম যে ক্ষুদ্রতম সংখ্যা 30,578, হয়ে গেল। চলো পরের অঙ্ক আসছে, নেক্সট অঙ্ক কী বলছে দেখো, চয়েরটা কী দিয়েছে, একটা পিকচার দিয়ে ছবি দিয়েছে তোমার, এখানে কটা ছয় এই ওকে একটি আয়তাকার কাগজের ওকে কত অংশ সাদা, এই আয়তাকার অংশটির কত অংশ সাদা সেটা বলা হয়েছে। তা কটা ভাঁজ করা আছে দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, দশটা, টোটাল দশটা তোমার কী আছে রং করা আছে, তোমার দশটার সঙ্গে খোপ আছে, দশটাতে খোপের মধ্যে থেকে তিনটে রং করা আছে, তাহলে দশমিক আপনার যদি ভগ্নাংশে লিখি তাহলে কীভাবে লিখবো, চয়েরটা লিখবো আমরা, চয়েরটা লিখবো আমরা ভগ্নাংশে লিখলে প্রথমে যতগুলো ভাগ শতগুলো নিচে লিখবো আমি, দশটা ভাগ, তার থেকে তিনটে ভাগ রং করা আছে, তাই 10^3 লিখবো আমরা, তার উপত্যটা কী দাঁড়া 10^3 অংশ, ওকে 10^3 অংশ, অয়নেশ্বর তার অংশ, উত্তরটা লিখে দেবো আমরা, উত্তরটা লিখে দেবো, জানতে যেটা চেয়েছে যে আয়তকাজ ছবির কাগজটির কত অংশ সাদা, ওকে তাহলে লিখবো আমরা আয়তকাজ কাগজটির, আয়তাকার কাগজটির, কাগজটির তিনের 10 অংশ সাদা, অংশ সাদা, হয়ে গেল। চলো পরের অঙ্ক আসছে, নেক্সট অঙ্ক কী বলছে, আচ্ছা এখানে দেখো জানতে চেয়েছে তোমার কত অংশ, তোমার এখানে জানতে চেয়েছে তোমার এই আয়তক কাগজটি কত অংশ সাদা, এটা আমরা কী পেলাম, 3/10 অংশ কী হয়েছে রং করা আছে, কী লিখবো, রং করা আছে, ঠিক আছে, তা 3/10 অংশ যদি রং করা আছে তো সাদা কত আছে আয়তকার কাগজটি এত অংশ সাদা, তাহলে 7/10 হবে, এটা তো কী হবে 7/10 অংশ সাদা আছে তোমার, রাইট, তাহলে দেখো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, সাতটা কী আছে তোমার, সাতটা খালি আছে তোমার, সাতটা রং করা নেই, তাহলে আমরা জানতে চেয়েছি আমাদের আয়তকার কাগজটির 7/10 সাদা, তাহলে 7/10 সাদা, এটা কত হবে 7/10, এভাবে লিখে দেবে 7/10, 7/10 মানে দশটা ভাগের থেকে সাত ভাগ রং করা নেই, তো 7/10 হয়ে যাবে, পেয়ে গেলাম। নেক্সট পরের অঙ্কে আসছি তোমরা দেখো, নেক্সট পরের অঙ্ক কী বলছে দেখো, সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম কী, সমকোণী ত্রিভুজ কেমন হয়, সমতলক ত্রিভুজটা এইরকম হয় তোমার, একটা কোণ সমকোণ হবে তোমার, এটা 90° হবে, এটা হচ্ছে তোমার রাইট, তো সবচেয়ে বড় বাহুর দৈর্ঘ্য কোণটা হবে সমকোণী ত্রিভুজের, এটা হবে, এটাকে কী বলে, এটা হচ্ছে 90° কোণ তোমার, সবচেয়ে বড় বাহু কোণটা হচ্ছে এটাকে বলে, এটাকে কী বলে, এটাকে বলে অতিভুজ, কী বলে অতিভুজ, ওকে, তা উত্তর কী লিখবো আমরা, উত্তর লিখব জানতে চাইছি কি তোমার, সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম কী, সমকোণী ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের, ত্রিভুজের সবচেয়ে বড়, সবচেয়ে বড় বাহুর নাম, বাহুর নাম অতিভুজ, কী আছে অতিভুজ, ভয় দীর্ঘ য অতিভুজ, হয়ে গেল। চলো পরের অঙ্কে আসছি, নেক্সট অঙ্ক কী বলছে, নেক্সট পরেরটা কী বলছে দেখো, একের জব কী বলছে, সরলরেখার একটি বৈশিষ্ট্য লেখো, অনেকগুলো বৈশিষ্ট্য আছে, তো একটা লিখে দিলে আমরা কী লিখবো, জয়েরটা লিখবো সরলরেখা, সরল রেখার বৈশিষ্ট্য, এটা হেডলাইন করে দেবো সরলরেখার বৈশিষ্ট্য, তা লিখে দেবো, এক লিখে দেবো কি, একটাই জানতে চাইছি, একটাই লিখে দিচ্ছি যে একটি সরলরেখা, একটি সরলরেখা, সরলরেখা বহুদূর পর্যন্ত বিস্তৃত করা যায়, বহুদূর পর্যন্ত বিস্তৃত
করা যায় ওকে অথবা লিখতে পারি একটা সরলরেখা তোমার অসীম হয় তোমার রাইট মানে এটা কি হয় তোমার যত দূর খুশি তোমার এটা ওকে কি অঙ্কন করা যায় এর কোনো মাপ থাকে না সরলরেখা রাইট তারপর এটাও লিখতে পারি যে সরলরেখা ওকে কোনো মাপ সরলরেখাকে মাপা যায় না দুই নম্বর লিখে দিতে পারি সরলরেখা সরল রেখা মাপা যায় না মাপা যায় না ঠিক আছে এটা সরলরেখা মাপা যায় না ওকে কারণ এটা বহুদূর পর্যন্ত বিস্তৃত হয় তোমার নেক্সট পরের কোশ্চেন কী বলছে দেখো একের ঝ কী বলছে একটি চতুস্থলকের কটি বাহু একটি চতুর্থ কটি বাহু হয় আমরা সবাই জানি একটি চতুস্থলকের ছটি বাহু হয় রাইট তাহলে কী লিখবো আমরা ঝ লিখব একটি চতুস্থলকের কটি বাহু ছটি বাহু হয়ে গেল একের আমার পর্যন্ত ঝ পর্যন্ত হয়ে গেল নেক্সট আবার দুইয়েরটা কী বলছে আমরা চলো দেখি নেক্সট পরের কী বলছে দেখো দুইয়ের ক কী বলছে লঘিষ্ঠ আকার প্রকাশ করো সংখ্যাটা কত দিয়েছে 215 আর 285 তাহলে লিখে করে নিই আমরা দুইয়ের ক তাহলে 215 আছে তোমার ওপরে নিচে হচ্ছে 285 আছে তোমার এটা কী করতে হবে লঘিষ্ঠ আকার পরিণত করতে হবে লঘিষ্ঠ মানে ছোটো চলো ছোটো করে দেখি তা সংখ্যাটা এখান থেকে শুরু করে দিই এটা কি পাঁচ দিয়ে কাটাকাটি যাচ্ছে তোমার এখানে যদি আমরা করি তা 215 সংখ্যাটা লিখে নিই আর 285 সংখ্যাটা লিখে নিলাম আমরা এবার দেখো এটাকে কী করো লঘিষ্ঠ আকারে করবে এটা পাঁচ আছে কেন পাঁচ আছে তাহলে পাঁচ দিয়ে তো অবশ্যই যাবে তাহলে পাঁচ দিয়ে আমরা ভাগ করি তাহলে কত হচ্ছে তোমার 4 5 20 একুশ 4 5 20 আর 15 হচ্ছে তোমার 15 থাকলে কী হচ্ছে তোমার 3 5 15 হয়ে গেল 43 হচ্ছে তোমার 43 হলো তোমার এবার নিচে যদি আমরা ভাগ করি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে 5 5 25 25 এখানে 28 আছে 25 26 27 8 3 থাকে তা 3 5 35 5 7 35 কতটা 57 হলো তোমার এবার দেখো 57 তোমার এখানে কত হচ্ছে তোমার 57কে 5 আর 7 এটা তোমার যোগ করলে কত হয় 5 7 12 হয় 3 দিয়ে ভাগ করা যাচ্ছে 4 আর 3 কত হচ্ছে তোমার 7 হচ্ছে 4 7 হচ্ছে তোমার 7কে তুমি কিন্তু ভাগ করা যাচ্ছে না 3 দিয়ে ভাগ করা যাচ্ছে না তাহলে কত হলো 43 57 হলো আমার সমসম কত পাচ্ছি তাহলে এটা 43 57 পেলাম 43 57 এটা কিন্তু আর কিছু কোনো কিছু দিয়ে কাটা যাবে না কারণ 43কে কোনো কিছু দিয়ে কাটা যায় না তোমার হয়ে গেল তাহলে কী করছে তোমার আমরা দেখলাম 43 57 উত্তর কী লিখবো আমরা উত্তর লিখবো তা 215 আর নিচে হচ্ছে তোমার 285 এর লঘিষ্ঠ রূপ হলো কত 43 বাই 57 হয়ে গেল চলো পরের অঙ্কে আসছি নেক্সট অঙ্ক কী বলছে আমরা চলো দেখে নিই নেক্সট পরেরটা কী বলছে দেখো দুইয়ের খ কী বলছে দুইয়ের খ বলছে 85 বাই 8কে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করো সুই খুবই সহজ সংখ্যাটা কত আছে 85 বাই 8 আর মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে গেলে কী করতে হবে সবসময় বলেছি আমরা ভাগ করে দেবো সিম্পল ভাগ করে দেবে 85কে আমরা কী করবো 8 দিয়ে ভাগ করবো তাহলে এখানে 8 আছে তাহলে 8 অক্ষে কত হচ্ছে তোমার 8 হচ্ছে তোমার মিলে গেলে কেটে কেটে মিলে গেলে 0 4টাতে কাটবি করলে 0 হয় 5টাকে কেটে আমরা নামালাম তাহলে 5 হলো এবার 5 যেহেতু নামালাম এবার 5কে তো 8 দিয়ে ভাগ করা যাচ্ছে না কারণ সংখ্যাটা ছোটো হয়ে যাচ্ছে সংখ্যা হচ্ছে 1 দিয়ে করলে 8 অক্ষে 8 হয়ে যাচ্ছে 1 দিয়ে করলে যদি বেশি হয়ে যায় তাহলে কী করবো আমরা 0 দিয়ে করবো তাহলে কী হচ্ছে 8 0 কত হচ্ছে 0 বিয়োগ করলে কত 5 থেকে যাচ্ছে থেকে গেল তাহলে আমাদের উত্তরটা কীভাবে সাজাবো ভাগফল যেটা সে সামনে লিখবো রাইট তাহলে কী লিখবো আমরা যে ওকে 85 বাই 8 তোমার লঘিষ্ঠ রূপ লঘিষ্ঠ না এটা হচ্ছে তোমার মিশ্র ভগ্নাংশ এটা মিশ্র ভগ্নাংশে এটা অপ্রকৃত ভগ্নাংশ আছে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলে প্রকাশ করে পাই কত পাচ্ছি আমরা উত্তরটা কত হচ্ছে এখানে 10 ভাগফল তোমার 10 আছে 10 লিখবো এবার যাকে দিয়ে ভাগ করেছি ভাজক যেটা আছে ভাজ্য যেটা আছে তোমার রাইট যে ভাজক যেটা আছে যাকে দিয়ে ভাগ করছি ভাজক যেটা হবে ভাজকটা তোমার নিচে হবে তাহলে 8 হবে আর ভাগশেষ যেটা থাকবে সেটা উপরে চলে যাবে তাহলে 5 হচ্ছে তোমার নিচে উপরে চলে গেল হয়ে গেল তাহলে কীভাবে লিখতে পারি আমরা কীভাবে লিখবো আমরা এইভাবে লিখবো মানে ভাগফল থেকে তোমার ভাগশেষ দিয়ে শুরু করবো তাহলে ভাগফল তারপর কী লাগলো তারপরে তোমার ভাগশেষ আর নিচে হচ্ছে তোমার ভাজক দিয়ে রেখে দিলেই হয়ে যাবে তো এটা হচ্ছে আমাদের উত্তর হলো চল পরের অঙ্ক আসছি নেক্সট অঙ্ক কী বলছে নেক্সট পরের অঙ্ক কী বলছে দেখো নেক্সট পরের অঙ্ক বলছে যোগ করো 2 5 4 7 আর যোগ হচ্ছে তোমার 4 5 3 4 2 5 4 7 4 5 3 4 তাহলে যোগ করতে গেলে কী করে মিশ্র ভগ্নাংশটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ প্রথমে নিয়ে আসবো সমান সমান কী লিখতে পারি এটা 7 2 14 তাহলে নিচে 7 7ই থাকবে 7 2 14 14 4 14 15 16 17 18 তাহলে কত হলো 18 তাহলে 18 7 হলো যোগ হচ্ছে তোমার এখানে নিচে 4 আছে 4ই থাকবে এটা কত হচ্ছে তোমার 4 4 16 16 আর 3 কত হচ্ছে 16 5 17 18 19 তাহলে কত হচ্ছে 19 নিচে 4 হলো তোমার উপরে 19 হলো
এবার কি করব আমরা দেখো দুটোকে আমরা যোগ করব এটা দুটো আমরা কিছু যোগ করতে গেলে কি করব আমরা লসাগু করব 4 এর সাথে লসাগু কত হবে 4 এর সাথে লসাগু তোমার তো 4 এর সাথে 28 হবে তোমার কারণ 4 7 কে কিছু দিয়ে ডিভাইড করা যায় না 7 তোমার একটা মৌলিক সংখ্যা এই দুটোকে গুণ করে দেব 4 এর সাথে 28 তাহলে লসাগু কত হলো 28 হলো এবার দেখো তোমার এখানে 4 7 আছে এখানে কত আছে তোমার 28 আছে 7 কে কত দিয়ে গুণ করলে 28 হবে 4 দিয়ে গুণ করলে 28 হবে 4 সাথে 28 তাহলে এখানে নিচেই দিয়ে 4 দিয়ে গুণ করব উপরে 4 দিয়ে গুণ করব তাহলে 4 18 কত হচ্ছে 4 18 হচ্ছে তোমার 72 হয়ে যাবে তোমার 72 যোগ এখানে 4 আছে এখানে কত আছে 28 আছে তোমার তাহলে 4 আছে 28 আছে তাহলে 4 সাথে 28 7 দিয়ে গুণ করতে হচ্ছে আমাদের তো নিচে 7 দিয়ে গুণ করলে উপরকে আমরা 7 দিয়ে গুণ করব চলো 7 দিয়ে গুণ করে দেখি তাহলে 19 কে 7 দিয়ে গুণ করে দেখি 19 কে 7 দিয়ে গুণ করে দেখি 7 9 63 3 হাতে আমার 6 7 কে 7 আর 6 কত হচ্ছে তোমার 13 কত হলো 133 তাহলে কি লিখবো আমরা এখানে লিখবো 133 আমরা লিখবো হলো চলো যোগটা করে দিই নিচে 28 আছে 28 28ই থাকবে এখানে তোমার 2 আছে এখানে 3 আছে একের ঘরে তাই 2 আর 3 যোগ করলে কত হচ্ছে 5 হচ্ছে 10 এর ঘরে এখানে 3 আছে এখানে 7 আছে 10 এর সাথে 10 করলে 7 এর সঙ্গে 10 3 যোগ করলে কত হচ্ছে তোমার 10 হচ্ছে তাই 10 এ শূন্য লিখবো হাতে আমার 1 থাকবে একটা দিকে নিয়ে এলাম তাই একের ঘরে কত হচ্ছে তোমার 200 কত হলো তাহলে 205 টাকা হলো কত হলো 205 বাই 18 28 এটাকে আমরা করে দিলাম এবার এটা কী করবো আমরা মিশ্র ভগ্নাংশ প্রকাশ নিয়ে চলে যাবো তাহলে 205 বাই 28 তাহলে 205 কে 28 দিয়ে ভাগ করি আমরা 205 কে 28 দিয়ে ভাগ করি আমরা তাহলে দেখো তোমার এক দিয়ে করলে তোমার বেশি হয়ে যাবে তোমার এখানে 20 ধরলে তোমার এখানে 28 হচ্ছে তোমার তাহলে তিন ঘড়ি একবারে ধরে নিতে হবে তাহলে কত হচ্ছে তোমার 10 ওকে তাহলে তোমার হচ্ছে 9 দুগুণ 28 3 নং 27 তাহলে এটা কত দিয়ে যাবে তোমার দেখো 200 200 হলে 28 মানে 30 যদি ধরে নিই আমরা 3 4 ওকে তোমার আর 30 হলে তোমার 3 4 12 120 4 4 16 ওকে তাহলে 4 তোমার দিয়ে তোমার 3 তারিখে 9 6 6 দিয়ে তোমার যাবে দেখো 7 দিয়ে যদি আমরা করি 7 8 56 6 7 দিয়ে 28 কে গুণ করি তাহলে কত হয় 28 কে 7 দিয়ে গুণ করলে 7 8 56 6 হাতে আমার 5 7 দিয়ে গুণ 14 আর 5 এ কত হচ্ছে তোমার 19 196 হ্যাঁ এটা হয়ে যাবে তাহলে 7 দিয়ে করব 7 দিয়ে করলে কত হচ্ছে তোমার 7 8 56 6 হাতে আমার 5 এখানে ওকে 7 8 56 6 হাতে আমার 5 7 দিয়ে গুণ 14 আর 5 কত হচ্ছে তোমার 19 196 চলো বিয়োগটা করে ফেলি বিয়োগটা করলে তোমার এখানে 5 আছে এখানে 6 আছে 5 এর থেকে 6 কে বিয়োগ করা যাবে না তাহলে 5 কে আমরা 15 ধরে নিচ্ছি তাহলে কত হচ্ছে 9 6 15 15 6 এর থেকে 7 8 9 10 11 12 13 14 15 তাহলে 9 ঘর হলো এই 7 5 কে 15 ধরেছিলাম একটা কোথায় যাবে নিচের ঘরের সঙ্গে যোগ হয়ে যাবে 9 এর কত 10 হয়ে গেল এখানে 0 আছে 0 কে আমরা 10 ধরে নিলাম তাহলে 10 এর 10 মিলে গেল 0 হচ্ছে আর এখানে 10 ধরেছিলাম 0 কে একটা কোথায় যাবে একটা এর সঙ্গে যোগ হয়ে যাবে তাহলে একের একে 2 হয়ে গেল তা 2 এ 2 মিলে গেলে 0 হয়ে গেল উত্তর কত পেলাম আমরা 9 উত্তর পেলাম তাহলে কী লিখবো আমরা এখানে ভাগশেষ কত হচ্ছে 9 তাহলে সমান সমান কী লিখবো আমরা এটা লিখবো আমরা 7 পূর্ণ ওকে নিচে 28 যেটা আছে 28 28 লিখবো আর উপরে 9 লিখে দেবো আমরা 7 পূর্ণ 9 28 উত্তর হলো কত আমাদের 7 পূর্ণ 9 28 এটা যোগ করলে তাহলে লিখে দেবো আমরা নির্ণয় যোগফল যোগফল 7 পূর্ণ 9 এর 28 হয়ে গেল তো আজকের জন্য এই পর্যন্ত ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করো আর লাইক করে দিলে কী হবে পার্ট টুটা যখনই আপলোড দেবো তোমার কাছে কিন্তু নোটিফিকেশনটা চলে আসবে অটোমেটিক্যালি আর নোটিফিকেশন না আসলে অটোমেটিক তোমার স্ক্রিনে কিন্তু চলে আসবে অনেক সময় তোমাদের কাছে নোটিফিকেশন যায় না কিন্তু ভিডিও লাইক করা থাকলে তোমাদের স্ক্রিনের জিনিসটা চলে আসে তো আজকের জন্য এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আর পার্ট টুটা আমি কালকের মধ্যে আপলোড দিয়ে দিচ্ছি তোমরা এটা ভালো করে যেটা দিলাম প্র্যাকটিস করো নেক্সট ভিডিওতে কালকে আমরা আপলোড করছি